তো আজ আমি আপনাদেরকে দেখাবো কি আমাদের গাড়ি কিভাবে আনলোডিং হয়। আমাদের আজকে 30টার মতো গাড়ি এসছে, প্রায় 3টে ট্রাক এসছে। তো আমার ডান দিকে আমি দেখাতে চলেছি যে একটি ট্রাক যেখান থেকে গাড়ি আনলোডিং প্রসেস চালু হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি কিভাবে নামানো হয়। তো আমার বাঁদিকে রয়েছে আরও বেশ কিছু গাড়ি যেগুলো এখনও দাঁড়িয়ে আছে, যেগুলো খালি হবে। তো এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখুন এখানে কীভাবে গাড়ি আনলোডিং করা হয়। আপনারা অনেকে কমেন্ট করে গাড়িতে দাগ থাকে কেন, তো এইগুলো আমরা দেখুন এইভাবে আসে আমাদের গাড়ি। অনেক সময় গাড়ি নামাতে গিয়ে স্ক্র্যাচ হয়ে যায়, তো এই জিনিসগুলো হয়। তো দেখুন কত সুন্দর প্রসেসে আমরা গাড়ি নামাচ্ছি, কত সাবধানে নামানোর চেষ্টা করছি। তো এটাই আমাদের প্রসেস, আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করলাম। তো এখানে এরকম প্রায় 30টা গাড়ি, একটা গাড়ি সবেমাত্র আনলোডিং হলো, তো এখনও দুটো গাড়ি আনলোডিং হবে, সেই ভিডিও আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তো দেখুন আমাদের ছেলেরা, আমাদের টিম কীভাবে যত্ন করে গাড়িগুলোকে নামাচ্ছে, তো আপনারা এটা দেখতে থাকুন। তো এই ট্রাকটা প্রায় আনলোডিং কমপ্লিট হয়ে গেল। তো আনলোডিং শেষের দিকে তো আরও দুটো ট্রাক রয়েছে যেগুলো আমরা এইভাবেই আনলোডিং করি, তো সেটাও আমি দেখানোর চেষ্টা করছি। তো আর এই ট্রাকটা কমপ্লিট, তো নেক্সট আরও একটা ট্রাক এখানে আসবে যেটাকেও আনলোডিং প্রসেস হবে। তো এইভাবেই আমাদের আনলোডিং চলে, আপনারা তো দেখতে পেলেন। তো এটা আমাদের দেখানোর কর্তব্য ছিল যে আমরা কীভাবে গাড়ি নামাই, তো কীভাবে গাড়িগুলোকে আনলোডিং করা হয়, তো সেটাই আমি আপনাদেরকে দেখালাম। নমস্কার বন্ধুরা, বাইক বাজার 1000-এ আপনাদের সবাইকে স্বাগত। রোজের মতন আমরা আজও চলে এসেছি আপনাদেরকে গাড়ি দেখানোর জন্য। আপনারা গাড়ি দেখছেন, আপনাদের ভালো লাগছে, আপনারা কমেন্ট করছেন, আমরাও খুব ভালো লাগছে, আমাদেরও নতুন নতুন গাড়ি নিয়ে চলে আসছে আপনাদের জন্য। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুরু করার আগে। তো আমিও বলি হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো কিছু স্টক আমাদের এসেছে, নতুন নতুন স্টক, যেগুলো আমরা আনলোডিং ভিডিও দেখানোর চেষ্টা করেছি। আর আপনারা তো অনেকেই কমেন্ট করেছেন, তো ম্যাম কমেন্ট পড়েন, তো সেই অনুযায়ী কিছু গাড়ি আপনাদের যেমন রিকোয়ারমেন্ট ছিল 4V মডেল, অনেক কাস্টমার চাইছিলেন 4V মডেল দেখানোর জন্য, তো ম্যাম 4V মডেলের অ্যারেঞ্জ করেছেন। এছাড়াও CT 110X এই মডেলটারও অনেক ডিমান্ড ছিল, এর আগে আমরা একটা দেখিয়েছিলাম, তো এবারও ম্যাম দেখেছেন, তো ওর কমেন্ট ছিল অনেক আনার জন্য, তো আমরা একটা আনিয়েছি, তো এটাও দেখানো হবে। তো চলুন শুরু করা যাক। ছিল রেড কালারের মধ্যে, সরি ব্লু কালার, ব্লু কালারের মধ্যে ছিল, তো ওটা নেক্সট দিনই সোল্ড আউট হয়ে গেছে। তো এটা আপনাদের জন্য ব্ল্যাক আর রেডে আজকের জন্য। হ্যাঁ, তো এই গাড়ি ডিটেইলসটা যেটা হবে সেটা, গাড়িটা আমার বলার কিছু নেই, আপনারা শুধু দেখতে থাকুন। গাড়ি শুধুমাত্র 5 মাস বয়স, একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে, আর চলেছে শুধুমাত্র 890 কিলোমিটার, মানে খুব কম চালা গাড়ি। আর এই গাড়িটা খুব রিজনেবল প্রাইস থাকবে আপনাদের জন্য, আপনারা এসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তো কিলোমিটারটাও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করো ক্যামেরাম্যান, আর যদি গাড়িতে ব্যাটারি থাকে তাহলে অন করেও আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। সম্ভবত ব্যাটারি ডাউন আছে গাড়ির, তো খুব রিজনেবল প্রাইস থাকছে এই গাড়িটার। এই গাড়িটা আপনাদেরকে আমরা দিতে পারবো শুধুমাত্র 57,000-এ, 57,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি, 5 মাসের গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন, তাও 890 কিলোমিটার চলা, BS6 মডেল। তো আপনারা এসে যোগাযোগ করুন। 10x মানে মাইলেজটা তো আপনারা বুঝতেই পারছেন। তো নেক্সট আমরা একটা, হ্যাঁ একটা হাই সিসির গাড়ি দেখানো যাক। হ্যাঁ, তো ডমিনার 400 সিসি, এটা 2019-এর গাড়ি, আলিপুর রেজিস্ট্রেশন, আর কালারটা দেখুন খুবই সুন্দর একটি কালার, গ্রিন কালার। এই কালারটা খুব ডিমান্ড থাকে, পার্সোনালি আমারও পছন্দ এই কালারটা, আর গাড়িটা খুবই সুন্দর আছে, আপনারা এসে দেখতে পারেন। তো এই গাড়িটা যে প্রাইসে আমরা দিতে পারবো, এই গাড়িটা আপনাদের জন্য থাকবে শুধুমাত্র 1,48,000 টাকা, 1,48,000। তো বাইক বাজারে গাড়ি আসলেই খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, কিন্তু জানি না এই ডমিনারটা বেশ কিছুদিন হলো রয়েছে, তো ডমিনার লাভার যদি কেউ থেকে থাকেন, গ্রিন কালার 400 রয়েছে, তাড়াতাড়ি চলে আসুন বাইক বাজারে। তো বাইক বাজারে আসার জন্য আপনাদেরকে বেহালা ঠাকুরপুকুর আসতে হবে, এটা সাউথ কলকাতা। তো ঠাকুরপুকুর বাজার থেকে আপনাকে বাঁকড়াহাট রোডের গাজপুর মোড় আসতে হবে বাই অটো, বাইক বাজার 104-এ। আসতে গিয়ে অসুবিধা হলে আমাদেরকে ফোন করুন। একদম তাই। তো নেক্সট একটা ছোট গাড়ি দেখাই, ডিমান্ডেবল গাড়ি। হ্যাঁ, তো আজকে একটুখানি লো সিসি হাই সিসি লো সিসি এরকম হচ্ছে। তো এখন যেটা আমাদের কাছে রয়েছে XL 100, এটাও কাস্টমার ডিমান্ড ছিল, XL 100-এ অনেকে ডিমান্ড করেছিলেন, তো সেই কারণে এটা আনা হয়েছে আপনাদেরই জন্য। তো XL 100, এটা 2020-এর গাড়ি আছে, আপনারা দেখতে পারেন এসে, খুব রিজনেবল প্রাইস থাকবে আপনাদের জন্য। এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র 38,000-এ, 38,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো এসে আপনারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে। তো নেক্সট আমরা স্কুটি, হ্যাঁ স্কুটি দেখাই। তো এখানে যে গাড়িটা রয়েছে এনটর্ক 125 সিসি রেস এডিশন, আপনারা দেখতেই পাচ্ছেন
রেস এডিশনে তো হিউজ ডিমান্ড। হ্যাঁ, রেস এডিশন আর সামনে এলইডি প্যানেল থাকে, এলইডি লাইট থাকে, তো যেটা আরও আকর্ষক আর কি। তো এই গাড়িটা 34 নাম্বার প্লেট তো দেওয়াই আছে এখানে, আপনারা দেখে নিতে পারবেন। খুব কম দিনের গাড়ি, ভালো কন্ডিশনে আছে, আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে এই গাড়িটা নেওয়ার জন্য। তো প্রাইস খুবই রিজনেবল থাকবে আপনাদের জন্য, ঠিক আছে? তো যেই প্রাইসে আমরা এই গাড়িটা আপনাদেরকে দিতে পারবো, শুধুমাত্র 58,000 হলে এরকম একটা সুন্দর গাড়ি এনটর্ক 125 রেস এডিশন আপনারা পেয়ে যাবেন। 1000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন রেড আর ব্ল্যাক কম্বিনেশনে, একদম এনটর্ক রেস এডিশন, রেস এডিশন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনাদের ডিমান্ড অনুযায়ী, আপনাদের কমেন্ট অনুযায়ী আর টিআর 4V এর কথা আপনারা অনেকেই কমেন্ট করেছেন, তো আমরা চেষ্টা করছি হয়তো আপনাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে। একদমই তাই, দেখে নিন। তো বাইক বাজার মানে স্বপ্ন পূরণের জায়গা, তো এখানে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, তো ম্যাম নিয়ে এসেছেন স্পেশালি, যারা কমেন্ট করেছেন তাদের জন্যই রইল এই ভিডিওটা। তো আপনারা দেখুন এখানে রয়েছে আরটিআর 4V, খুব ভালো কন্ডিশনে আছে গাড়িটা, ব্র্যান্ড নিউ কন্ডিশন যাকে বলতে পারেন আপনারা। তো ফ্রন্ট ABS থাকছে, ডাবল ডিস্ক গাড়ি, ফ্রন্ট ABS 4V 2020 গাড়ি আছে। তো আপনারা দেখুন গাড়িটাকে, তো প্রাইস খুব রিজনেবল থাকবে আপনাদের জন্য। হ্যাঁ, যেই প্রাইসে আমরা এই গাড়িটা আপনাদেরকে দিতে পারবো, এই গাড়িটা আপনাদের জন্য থাকলো শুধুমাত্র 75,000, 75,000 টাকা হলে এইরকম একটা চকচকে গাড়ি আপনারা পেয়ে যাবেন। 75,000 আপনারা পেয়ে যাচ্ছেন আরটিআর 4V ABS মডেল। তারপরে আপনাদের ফেভারিট একদম রেড, একদমই তাই। তো নেক্সট যেটা হবে ম্যাম, এই গাড়িটা দেখাই। হ্যাঁ হ্যাঁ, তো এই গাড়িটাও, হ্যাঁ, রেড কালার, রেড কালারে তো খুবই ভালো ডিমান্ড থাকে, তো রেড কালারই আমরা এনেছি। তো এটা BS6 মডেলের উপরে রয়েছে আর বর্ধমান রেজিস্টার্ড, সিঙ্গেল চ্যানেল ABS এর সাথে ডাবল ডিস্ক গাড়ি, 2021 গাড়ি আছে, এক বছর বয়স এখনো হয়নি গাড়িটার। তো প্রাইস খুব রিজনেবল থাকবে মোটামুটি, এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো শুধুমাত্র 82,000, 82,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে। 82,000 BS6 2021 গাড়ি, NS160 ABS মডেল আপনারা পেয়ে যাচ্ছেন। আপনারা অনেকেই কমেন্ট করেন NS এর জন্য, আমরা দেখিয়ে দিলাম। আর আপনারা যে যেখান থেকে কমেন্ট করছেন আমরা দেখছি, দিনাজপুর থেকে আপনারা কমেন্ট করছেন, কোচবিহার থেকে করছেন, মালদা থেকে করছেন, শিলিগুড়ি থেকে করছেন, আমাদের ভালো লাগছে। আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাদের ভিডিও দেখছেন আর অনেক পছন্দ করছেন আমাদের গাড়ি, সত্যিই আমরা সেই জন্য করেই বারবার ফিরে আসছি আপনাদের জন্যই আমরা ভিডিও। একদমই তাই। আপনারা দেখতে পারেন এরকম একটা সুন্দর গাড়ি আপনারা দিতে পারেন আমাদের কাছ থেকে, খুবই রিজনেবল প্রাইস থাকবে আপনাদের জন্য। তো যেই প্রাইসে এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো, এটা শুধুমাত্র আপনাদের জন্য থাকলো 68,000 টাকা হলে এইরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন। তো আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করুন 68,000 টাকায় BS4 2020 ABS NS160। এরপর আমরা আবারও একটা 4V দেখাচ্ছি, অ্যাপাচি আরটিআর রেড কালারের মধ্যে, হ্যাঁ, যেটা BS6 এর উপরে রয়েছে। আচ্ছা, রেড কালারের গাড়ি BS6, আপনারা দেখতেই পাচ্ছেন গাড়ির কন্ডিশন কি রকম রয়েছে, খুব কম চলা গাড়ি, 10-12 হাজারের মধ্যেই রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন এসে। আর গাড়িটার বয়স হয়েছে শুধুমাত্র 9 মাস, 09 মান্থ এজ গাড়ি। আর এই গাড়িটা খুবই রিজনেবল প্রাইস থাকবে, খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন এরকম একটা সুন্দর গাড়ি। এই গাড়িটা আপনাদেরকে আমরা দিতে পারবো, এটা মেদিনীপুর রেজিস্টার্ড রয়েছে, 30 নাম্বার প্লেটটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করো। এই গাড়িটা আপনাদের জন্য থাকলো 82,000, 82,000 টাকা, 82,000 টাকা হলে আরটিআর 4V BS6 9 মান্থ গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে। তো নেক্সট, নেক্সট আমরা টিভিএসটা যাই, আমরা আবারও মার্কেটেবল বাইকে যাচ্ছি, সব দর্শক বন্ধুদের জন্য আমরা মিলিয়ে মিশিয়ে গাড়ি দেখাচ্ছি আজ, সেরকমই টিভিএস স্পোর্টটা, ডিটেলটা একদম টিভিএস স্পোর্ট, এটা 2020 গাড়ি। গাড়িটা দেখুন খুব ভালো কন্ডিশন, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, তো WB34 রেজিস্টার্ড গাড়ি আছে। এই গাড়িটা আপনাদের জন্য খুব রিজনেবল প্রাইসে আমরা রেখেছি, তো এটা আপনারা এসে যোগাযোগ করতে পারেন, এর মাইলেজ তো অনেক ভালোই হয়। টিভিএস স্পোর্ট, এটা 100cc গাড়ি। তো টায়ার দেখুন গাড়িটার, খুবই সুন্দর আছে, কোথাও কোনো দাগ টাগ কিছু নেই। তো আপনারা আসুন এসে এই গাড়িটা নেওয়ার নিতে পারেন। তো যা প্রাইস থাকছে আমাদের এই গাড়িটার জন্য, এটা আমরা শুধুমাত্র আপনাদের জন্য 47,000, 47,000 টাকা হলে এরকম একটা ব্ল্যাক
গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন, তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে। আপনারা যদি এই গাড়িগুলোকে আমরা আপনারা ছবি দেখতে চান আরো, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, করে গাড়ির মডেল লিখুন, আমরা আমরা চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক সময় পাঠিয়ে দিই ফটো, আরো এক্সট্রা ফটো আপনারা যদি দেখতে চান, ভিডিওর মধ্যে যদি কোনো গাড়ি পছন্দ হয় সেটা দেখতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন, অ্যাড্রেসের জন্য হোয়াটসঅ্যাপ করুন। আমাদের ইএমআই ফ্যাসিলিটি একদমই রানিং চলছে, আর আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গাড়ি ডেলিভারিও দিয়ে থাকি। আপনারা আসুন, এসে টেস্ট ড্রাইভ নিন, গাড়ি পছন্দ করার পর বুকিং হয়ে গেলে আমরা গাড়ি আপনার বাড়িতেও পৌঁছে দিতে পারি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। নাম ট্রান্সফার তো আমাদের একদমই সাকসেসফুলি চলছে, আর আমরা নাম ট্রান্সফার আমাদের দায়িত্বেই করে দিই, খুব কম দিনের মধ্যেই হয়ে যায়, পনেরো দিন থেকে এক মাসের মধ্যে। গাড়ির এনওসির ক্ষেত্রে আমরা বলছি যে একদম পেপার ক্লিয়ার থাকে, কোনো সমস্যা নেই। তো গাড়ি যদি পছন্দ হয় বাইক বাজার চলে আসুন, চিন্তার কিছু নেই, একদমই তাই। বাইক বাজারে হিউজ কালেকশন থাকে, তো পালসার 150 আর পালসার 125, তো আপনারা বাইক বাজারের ভিডিও দেখবেন, আর পালসার 125 থাকবে না, এটা হয় না, তো সেই জন্য আপনাদের জন্য রইল পালসার 150। পালসার 150 2020 গাড়ি আছে, গাড়িটা দেখুন কত সুন্দর রয়েছে। তো প্রাইস এটা খুব রিজনেবল থাকবে, খুবই কম দামে আপনারা এরকম একটা গাড়ি পেয়ে যাবেন। এই গাড়িটা শুধুমাত্র আপনাদের জন্য রইলো 52,000, 52,000 টাকায় পালসার 150 টুইন ডিস্ক আপনারা পেয়ে যাচ্ছেন। এটা BS4 মডেল? এটা BS4 মডেল। আচ্ছা, তো বাইক বাজার আমাদের তো হিউজ স্টক থাকে, আপনারা জানেন পালসার 150 পালসার 125 এর হিউজ স্টক থাকে, আর বাইক বাজারে আপনারা ভিডিও দেখবেন আর পালসার 150 থাকবে না, পালসার 125 থাকবে না, এটা হতেই পারে না, তো মানে আপনাদের মন খারাপ লাগবে, তো সেই জন্য আমরা দেখিয়ে দিলাম। আর আমরা একটা পালসার 125 একটা দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে রয়েছে এই গাড়িটা, এই যে গাড়িটা রয়েছে এটা BS6 মডেলের উপরে রয়েছে, এক বছর বয়স এখনো গাড়িটার হয়নি, তো খুবই ভালো আছে গাড়িটা, আপনারা দেখতে পারেন এসে। তো প্রাইস খুব রিজনেবল থাকছে আপনাদের জন্য, এটা আপনাদেরকে আমরা দিতে পারবো শুধুমাত্র 64,000, এক বছরের কম বয়সী গাড়ি BS6 আপনারা পেয়ে যাচ্ছেন 64,000 টাকায়, 64,000। তো আপনারা এসে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। তো হ্যাঁ, নেক্সট যেটা দেখাচ্ছি এটাও একটা লো সিসির গাড়ি, TVS ভিক্টর প্রিমিয়াম এডিশন। হ্যাঁ, প্রিমিয়াম এডিশনের গাড়ি, 110 সিসির, কালারটা দেখুন ম্যাম কি খুব সুন্দর কালার, ব্ল্যাক ইয়েলো। তো গাড়িটা 2019 রয়েছে, কিন্তু গাড়িটা ইউজ খুব কম হয়েছে, তো প্রাইস খুব রিজনেবল থাকবে আপনাদের জন্য। এটা মেদিনীপুর রেজিস্টার, নাম্বার প্লেট আছে পেছনে, দেখিয়ে দিতে বলবো আমি ক্যামেরাম্যানকে। তো এই গাড়িটা আপনাদের জন্য থাকলো শুধুমাত্র, এটাও আপনাদের 47,000 আমরা করে দিতে পারবো, 47,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন, তো এসে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে। তো আজকেই মাত্র এই গাড়িগুলো আনলোড হয়েছে, এই কতগুলো গাড়ি, এই গাড়িগুলোই আপনাদের আমাদের দেখানো সম্ভব হলো, এরপরে আরও গাড়ি রয়েছে, কারণ আপনারা দেখতে পেলেন যে অনেক গাড়ি আনলোড হয়েছে, কিন্তু সবগুলো গাড়ি সার্ভিস করে এখনও আপনাদের সামনে নিয়ে আসতে পারলাম না আমরা। তো নেক্সট ভিডিও আমরা বাকি গাড়িগুলোও দেখিয়ে দেবো, আজকে এই পর্যন্তই থাকছে, আর আপনাদের সাথে থাকুন। ভিডিওটা একটুখানি লক্ষ্য করুন যে কিভাবে আমাদের ট্রাকে গাড়িগুলো আসে আর কিভাবে আনলোডিং হয়, তো সেক্ষেত্রে মাঝে মধ্যে হয় কি ইন্ডিকেটর ভেঙে যায়, এটা হয়, তো সবই আপনাদের জন্য। বাইক বাজার খুব খোলামেলা সমস্ত দর্শক বন্ধুদের জন্য, সেই জন্য বাইক বাজারের সবকিছু A to Z আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাই আমাদের সঙ্গে থাকুন। আর নেক্সট ভিডিও, নেক্সট গাড়িগুলো আমরা নিয়ে আসছি, যে গাড়িগুলো আনলোড হয়েছে ফ্রেশ হয়ে ওয়াশ হওয়ার পরে আমরা আপনাদেরকে দেখে দিতে পারবো। আজকের মতো এই পর্যন্তই, আর আমরা ভিডিও বানাই আপনাদের জন্য।